চলে এসেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাবো কুষ্টিয়া জেলায় মজমপুর বাস স্ট্যান্ডে আছি এখন। আপনাদের এখন মজমপুর বাস স্ট্যান্ডে পুরো দৃশ্যটা দেখাবো, তো আপনারা সঙ্গেই থাকুন, তাহলে দেখতে পারবেন। চলুন আমরা ব্যাক ক্যামেরা দিয়ে কুষ্টিয়া মজমপুর বাস স্ট্যান্ডে দৃশ্যগুলো দেখে আসি, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে মতামতগুলো জানায়। চলুন আমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মজমপুর, কুষ্টিয়া জেলা মজমপুর বাস স্ট্যান্ড। এই যে দেখেন, আপনাদের এখন ভিডিওটি দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছেন কাউন্টার, এসবি সুপার ডিলাক্স কাউন্টার, বাসের নাম মামুন এন্টারপ্রাইজ এফ কেজে সুপার ডিলাক্স। তো এই যে কাউন্টার, সামনে যে কাউন্টার আছে বাস কাউন্টার, তো আমরা সামনের দিক যাব। আর রেল স্টেশনে এই যে দেখা যাচ্ছে ট্রেন যায়, ট্রেনের দৃশ্য আপনাদের দেখাবো যাই সামনে গিয়ে। তো চলুন আমরা সামনে যাই, সামনের দৃশ্যগুলো আপনাদেরও ভিডিও করে দেখাই। তো চলুন সামনের দিক যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, দেখেন এই যে হচ্ছে শ্যামলি কাউন্টার, শ্যামলি পরিবহন। এই যে দেখেন এসবি সুপার ডিলাক্স বাস আছে, এটা কুষ্টিয়া বাস স্ট্যান্ড। এটা দেখেন গাড়ি ছেড়ে দিয়েছে এখন, তো আমরা সামনের দিক যাই, সামনের দৃশ্যগুলো দেখি। চলুন প্রিয় বন্ধুরা, দেখেন এই জায়গাটা আছে হোটেল সাইমন। এই পাশে সব হোটেল করি, এখানে আবাসিক হোটেল আছে। আপনারা যদি আসেন কুষ্টিয়ায় তাহলে এখানে থাকতে পারবেন এসব হোটেলে। এই যে স্ট্যান্ডে আছে হোটেল সাইমন, আরও হোটেল আছে। তো চলুন আমরা সামনের দিক যাব। এই যে হচ্ছে বাস স্ট্যান্ড, মজমপুর বাস স্ট্যান্ড শহরের ভিতর কুষ্টিয়া, এসবি সুপার ডিলাক্স। এই যে দেখেন নিউ হোটেল সাইমন। এই যে দেখেন একটা গাড়ির সামনে কুষ্টিয়া, ভেড়াপাড়া, পাবনা, চট্টগ্রাম যায়। আপনাদের দেখাচ্ছি একটু, এই যে একটা তেলের পাম্প আছে। চলুন আমরা আর একটু সামনের দিক যাই। এই যে দেখেন এই গাড়িটা যাবে কুষ্টিয়া থেকে ভেড়ামারা, পাবনা, চট্টগ্রাম এদিকে যায়। এই যে আরও অনেক কাউন্টার আছে। এই দেখেন শ্যামলি, শ্যামলি পরিবহনের নিউ এসবি সুপার ডিলাক্স। তো চলুন আমরা একটু সামনে যাই। প্রিয় ভিউয়ার্স, দেখেন এই যে হচ্ছে শ্যামলি এনআর ট্রাভেলস। এখান থেকে টেকনাফ, বান্দরবন, ফটিকছড়ি, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, অনেক অনেক জায়গা যাওয়া যায় এখান থেকে। ঈগল আছে, ঈগল কাউন্টার, ঈগল এক্সপ্রেস দেখতে পাচ্ছেন। আর সামনে যাব রেল স্টেশন, এখানে চলুন আমরা রেল ক্রসিংয়ের এই জায়গা যাই, এখানে দৃশ্য দেখি। প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম রেল ক্রসিংয়ের এই জায়গায়। দেখেন এই পাশ দিয়ে ট্রেন যায়, রাজশাহী যায়, আর এই হচ্ছে ইস্টান। এই পাশে যা হচ্ছে হলো রাজশাহী, আর এই পাশে যাচ্ছে হলো ভাঙ্গা পর্যন্ত যায়, রাজবাড়ি, ভাঙ্গা এদিকে যায় ট্রেন। এই রেল ক্রসিংয়ে যে দেখতে পাচ্ছেন, তো ট্রেন আসে কয়টার দিকে এটা আমার জানা নাই। তো আপনাদের রেল ক্রসিং যা দেখাইলাম, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। প্রিয় বন্ধুরা, ট্রেন এই পাশ দিয়ে যায়, পুরাদা যায়, পুরাদা থেকে রাজশাহী যায় এখান থেকে। আর স্টেশনে প্রিয় ভিউয়ার্স, তো স্টেশন এদিকে বড়বাজারে। তো স্টেশনে আজকে আপনাদের দেখাতে পারলাম না, দেখেন এই যে বাস যাচ্ছে। প্রিয় বন্ধুরা, তো ট্রেন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিছে এই যে রেল ক্রসিংয়ে, ট্রেন ইতিমধ্যেই চলে আসবে। তো ট্রেন তো আসতেছে, এই পাশ দিয়ে আসতেছে, আপনারা দেখতে পারবেন ট্রেন খুবই কাছে চলে এসেছে, হরেন দিয়েছে। এ দেখেন পুরো ট্রেনটা আপনারা দেখাচ্ছি, দেখেন ট্রেন চলে আসবে এখান থেকেই। এই ট্রেনটা আসতেছে রাজবাড়ি, ভাঙ্গা থেকে এই পাশ দিয়ে রাজশাহী যাবে। এই দেখেন ট্রেন চলে এসেছে,
প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ট্রেন গেল কেবল কি গতিতে গেল দেখেন ক্রসিং ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রসিং ছেড়ে দিয়েছে দেখেন জাম পেতে গেছে এ দেখেন প্রিয় বন্ধুরা